ত্রিকোণমিতিতে এখন আমরা ক্লাস থ্রি শুরু করব, ক্লাস থ্রির অঙ্ক করব। তো আপনারা জানেন যে আমি আসলে ক্লাসগুলো এরকম ক্লাস ওয়াইজ ভাগ করে করে করাই, তাতে করে কিছু সুবিধা হয়, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হয়, পরীক্ষা নিতে সুবিধা হয়। তো ক্লাস থ্রিতে আমি এখন কিছু অঙ্ক করব। তো এই যে এখানে যে অঙ্কটা দেখতে পারতেছেন, এখানে এই ধরনের অঙ্ক সাধারণত দুই রকম অঙ্ক থাকে বা দুই রকম অঙ্ক হয়ে থাকে। তো আমি হচ্ছে যে মোটামুটি দুই রকম অঙ্কই দুই তিনটা অঙ্ক আপনাদের করাবো, মোটামুটি ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, ইম্পর্টেন্ট আমি বলার সময় অঙ্ক করার সময় কিন্তু বলে দিই যে কোন অঙ্কগুলো কেমন। তো আসেন করে ফেলি, অঙ্কটা কি বলছে, বলছে যে ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে এত এবং সাইন থিটা ঋণাত্মক, এই দুটা ক্লু আপনাকে দিছে, বলছে যে এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে বিষয় হলো যে এখানে কি কি আছে দেখেন, সাইন আছে, কস মাইনাস থিটা আছে, সেক মাইনাস থিটা আছে, ট্যান থিটা আছে। তার মানে আপনি যদি সাইন থিটা, কস থিটা, সেক থিটা আর ট্যান থিটা যদি মানগুলো যদি আপনি জানেন বা জেনে যান, তাহলে এখানে বসাইলে কিন্তু আপনার অঙ্কটা শেষ। তার মানে এখন দরকার হচ্ছে যে সাইন, কস, সেক আর ট্যানের মান দরকার আমাদের। তো এই মানগুলো কি বের করব, কিভাবে বের করব, দেখেন ত্রিকোণমিতিক যে কোনো একটা অনুপাতের যদি মান দেওয়া থাকে তাহলে আমরা ওই ছয়টা যে কোনোটার মান বের করতে পারি। কিভাবে আসেন দেখি, এই যে দেখেন এখানে, দেখেন আমি একটু এখানে কাজ করে নিই যে গিভেন, গিভেন কত দেওয়া আছে, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত, 5/12। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি কি জানেন, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে কি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা হলো 5 হলো আপনার লম্ব আর হচ্ছে যে 12টা কি ভূমি। আসেন লিখে ফেলি, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই 5টা কি লম্ব আর এই 12টা কি ভূমি। তাহলে আমরা কিন্তু জানি পিথাগোরাসের একটা সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এগুলোর আমি একটু নাম দিই, ধরেন এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। পিথাগোরাসের ওই সূত্রটা একটু লিখে ফেলি, অতিভুজ স্কোয়ার ধরেন এসি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার। তো এখানে দেখেন বিসির মান কত, বিসির মান হলো 12, 12 হোল স্কোয়ার, এ বির মান কত, 5 হোল স্কোয়ার, আর এখানে কত আছে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু কত হয় দেখেন, 12/12 হয় 144 প্লাস 5-এর উপর বর্গ করলে হয় 25, এটা এটা যোগ করলে হবে 169 এ সি। তাহলে আমরা কি করতে পারি, 169কে এভাবে লিখতে পারি, 13 হোল স্কোয়ার, আর এই বর্গটাকে পাশে পার করে দিতে পারি, বর্গ আর রুট আবার উঠে গেলে কত থাকে 13। সুতরাং এই যে অতিভুজের মান কত দেখেন, অতিভুজের মান পেয়ে গেলাম 13। তাহলে এটা একটা টেকনিক, এই টেকনিকটা অনেক কাজে লাগবে, বিশেষ করে আমরা যখন বিপরীত বৃত্তীয় ফাংশনের অঙ্ক করব তখন আপনার এটা খুব কাজে লাগবে। তো এখান থেকে মনে রাখবেন যে যদি কোনো ত্রিভুজের একটা অনুপাতের মান দেওয়া থাকে তাহলে আমরা চাইলে যে কোনো অনুপাতের মান বের করতে পারি। কিভাবে, একটা অনুপাতের দেওয়া থাকলেই তো আমরা যে কোনো দুই বাহুর মান জানা থাকবো, যেমন ধরেন সাইন, সাইন মানে কি লম্ব বায়ু অতিভুজ, লম্ব বায়ু অতিভুজ দেওয়া আছে, এই সূত্রের মাধ্যমে অপর বাহুর মান বের করব। সিস্টেম কিন্তু একটাই, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থেকে আপনার সমগ্র ত্রিভুজে বসাবো, পিথাগোরাসের সূত্র ইউজ করলে অপর মানটা বের হয়ে যাবে। যখন তিনটা বাহুর মান হয়ে বের হয়ে যাবে তখন আর বাকি মানগুলো বের করা কোনো ব্যাপার না। তো আপনারা এগুলো একটু উঠাই ফেলেন, আমি মুছে দেবো, এখানে আমার অনেক কাজ আছে, তো এগুলো একটু উঠাই ফেলেন, আশা করি উঠাই ফেলছেন। তো আমি কত পাইলাম, আসলে অতিভুজ পাইলাম কত, 13, অতিভুজ পাইলাম 13। এখন তাহলে এই মানগুলো আমি খুব সহজে বের করে নেব, কিন্তু এই মানগুলো শুধু বের করলে হবে না, এই মানগুলো বের করার পিছনে আরেকটা এখানে ক্লু দিয়ে দিচ্ছে যে সাইন থিটা কি ঋণাত্মক, সাইন থিটাটা কি ঋণাত্মক। এখন বিষয় হলো সাইন থিটা ঋণাত্মক এটা ধরে আসলে না যারা ত্রিকোণমিতি করায় বা করে তারা ধরেন এক একজন এক এক রকমভাবে করে, এখানে দুই তিনটা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমার কাছে সবচাইতে যেটা সোজা মনে হয়, আসেন দেখি কিভাবে। তো আমি আগে বাকিগুলো একটু বের করে নিই, সাইন থিটা, সাইন থিটা একটু বের করে নিই, সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু কত লেখা যায়, সাইন মানে কি এখানে, যেহেতু আমরা এটা লম্ব ধরছি এটা ভূমি ধরছি, সুতরাং কোণ আমার এটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ 5/13, ট্যান পাইছি সাইন পাইছি, এখন কি দরকার কস, তাহলে কস থিটা লিখে নিই, কস থিটা ইকুয়াল টু কি জানি কস, এখানে ভূমি ভাগ অতিভুজ মানে 12/13, আর কি দরকার সেক দরকার, তো কস রে উল্টাই দিলে কি হয় সেক হয়, তার মানে সেক থিটা ইকুয়াল টু কত 13/12, আর এখানে কি ট্যান থিটা, ট্যান থিটা দেওয়াই আছে, তার মানে সবগুলো মান পেয়ে গেছি।
এখন বিষয় হলো এখানে কিন্তু বলে দিছে সাইন থিটাটাকে ঋণাত্মক, সুতরাং এই সাইন থিটা যেটা আপনি বের করছেন এই মানটা কিন্তু ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। আর এখানে দেওয়া আছে কি ট্যান থিটাটা ধনাত্মক মানে পজিটিভ। তো এখন বিষয় হলো তাহলে কস থিটা ঋণাত্মক কি ধনাত্মক, সেক থিটা ঋণাত্মক না ধনাত্মক, এটা আমাকে জানতে হবে। তো এটা খুব টেকনিক্যালি আমি খুব সহজেই বের করে ফেলবো। দেখেন এখানে ট্যান থিটা যে মানটা দেওয়া আছে এই মানটা ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক। তাহলে আমরা কি জানি, ধরেন ট্যান থিটা ইকুয়াল টু কি জানি সাইন থিটা বাই কি কস থিটা ইকুয়াল টু কত, 5/12, ঠিক আছে। আচ্ছা এই সাইন থিটা, এই ট্যান থিটাটা কি ধনাত্মক, তাহলে দেখেন এই ট্যান থিটা যদি ধনাত্মক হয় সাইনটা আপনার কি নেগেটিভ, তাহলে এই সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে কস থিটাও কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, তবেই না ট্যান থিটা ধনাত্মক হবে, কারণ মাইনাস আর মাইনাস তখন কেটে যাবে, বুঝতে পারছি। বা ভালো করে খেয়াল করেন ট্যান থিটাটা কি ধনাত্মক আর এখানে আপনি পাইলেন কি সাইনটা ঋণাত্মক, তাহলে সাইন যদি ঋণাত্মক হয় তবে কস কি হইতে হবে, ঋণাত্মক হইতে হবে অটোমেটিক। তাছাড়া কস যদি ধনাত্মক হয় তাহলে তো ট্যানও কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। সুতরাং এভাবে আমরা বুঝতে পারি যে এই কস যেটা আছে সেটা আসলে ধনাত্মক না ঋণাত্মক। তো আমি যেভাবে বলতেছি এভাবে করাটাই বেটার, তার মানে বুঝে গেলাম কস থিটাটা ঋণাত্মক, কসের উল্টা যেহেতু সেক, সেক থিটাটাও কি ঋণাত্মক। দেখেন আমি এখানে যা যা মান ছিল সব মান কি করলাম, পেয়ে গেলাম। ওকে এখন আমি ওই মানগুলো এখানে বসাবো, এখানে বসাবো। আমি এখানে একবার অঙ্কটা করে ফেলি, আমি আর কিছু লিখতেছি না, আপনারা হিয়ার বা গিভেন বা সলিউশন এগুলো লিখতে পারেন। তো সাইন থিটা আমি এখানে মানটা বসাই দিচ্ছি, সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে যে -5/13 5/13 প্লাস, ও এখানে আর একটা কাজ করে নেওয়া দরকার আমার, সেটা কি দেখেন এখানে আমি লিখলাম কি সাইন থিটা। আমি যখন আপনাদের এক নম্বর ক্লাসে সূত্র দেখাই তখন কিন্তু বলছিলাম যে কস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, কস থিটা হয়, মানে এভাবে লেখা যায় কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এটা হয়। তাহলে আমি কস মাইনাস থিটার পরিবর্তে কি লিখতে পারি, শুধুমাত্র লিখব কি কস থিটা লিখব, কস থিটা। এটা কি হবে সেক মাইনাস থিটা, এটাও কি হয় সেক থিটা, এটা কি হয় ট্যান থিটা। দেখেন এক নম্বর ক্লাসে আমি যা করাইছি এগুলো কিন্তু ভাই অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে, কেননা এগুলোই আপনার দরকার, এগুলো ছাড়া আপনি কোনো অঙ্কই বসবেন না। আর সেই জন্যই আমি অঙ্কগুলো সূত্রগুলো প্রথমে দিয়ে দিছি যেন আপনারা এগুলো প্র্যাকটিস করে এতদিনে এগুলো ক্লিয়ার করে নিতে পারেন। তো আসেন এখন মান বসাই, সাইন ইকুয়াল টু কত, -5/13, 5/13 প্লাস কসের মান কত -12/13 ডিভাইডেড বাই সেক থিটা, সেক থিটা কত -13 আর কত 12 প্লাস ট্যান থিটা কত 5/12। আসেন ক্যালকুলেশন করি। তো এই ক্যালকুলেশনটা না ধরেন আপনারা একবারে করে ফেলতে পারেন, কীভাবে এমনি এমনি করার দরকার নেই, একবারে করে ফেলতে পারেন ক্যালকুলেটরের মাধ্যমে, কারণ আমরা যেহেতু অ্যাডমিশন টেস্ট দেবো আমাদের যত সময় বাঁচবে তত ভালো। তো দেখেন এই ক্যালকুলেশনটা আমরা খুব সহজেই ক্যালকুলেটারে করতে পারি, কীভাবে ক্যালকুলেটারে করব, প্রথমে ডাবল ব্র্যাকেট দেন, ডাবল ব্র্যাকেট দেওয়ার পরে কত, এ পাশে দেখেন -5/13 ব্র্যাকেট ক্লোজ করেন, এরপর কত মাইনাস, তারপরে কত 12/13 দুইটা ব্র্যাকেট ক্লোজ করেন, উপরেরটুকু ক্লোজ করে দিলাম ভাগ, আবার নিচে দুইটা ব্র্যাকেট দিয়ে শুরু করেন -13/12 ব্র্যাকেট ক্লোজ করেন একটা, প্লাস আবার শুরু করেন 5/12, ঠিক আছে, আবার দুইটা ব্র্যাকেট ক্লোজ করেন, এবার ইকুয়াল দেখেন, দেখেন কিছু একটা আসছে। তো এটা যদি আমি যদি এটা দশমিক আকারে তো লিখতে পারবো না, এটা আমাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। ভগ্নাংশ আকারে কি, এই যে শিফট চাপে এ বিতে চাপেন, এই যে দেখেন কত দেখা যায় 51/26, একবার সরাসরি কিন্তু চলে আসছে। তো আমাদের আসলে এভাবে করতে হবে, কেননা আমাদের হাতে অত সময় থাকবে না। তো কত পাইলাম 51/26, এটাই আনসার আমাদের, ঠিক আছে। তো আমি এরকম আরও দুই তিনটা অঙ্ক করবো, এটাতে একটু সময় বেশি লাগছে, কিন্তু পরবর্তীগুলো আমি শুধু করে ফেলবো, খুব বেশি বোঝাবো না, এটা আপনি একটু রিপিটেশন করে করে ভালোভাবে শিখে নেন। ওকে।